পাপ বাপকেও ছাড়ে না। হোয়াট ইজ দিস? এখানে আমি কোনো পাপ করিনি, যারা পাপ করেছে তাদের পেছনে আমি, সো এটার সাথে কোনো কানেকশন নাই। ববি হয়নি পাপের সাথে সম্পৃক্ত, রং এসি শায়লা, ডিবি অফিসার, একজন অনেস্ট এবং খুব ডেয়ারিং টাইপের একজন অফিসার। আর এর আগেও আমি কপ ক্যারেক্টার করেছি, বাট দিস ইজ দ্য ওয়ান আমার মনে হয় যে একেবারে পারফেক্ট, অ্যান্ড নো গ্ল্যামার, নো সংস, নো আইটেম। এটা টোটালি ক্রেডিট গোজ টু সৈকত নাসের, ও আসলে এত সুন্দর করে আমার ক্যারেক্টারটা সাজিয়েছে এবং এত সুন্দর করে আমাকে প্লেস করেছে। বিকজ আমি একটু কনফিউজ ছিলাম প্রথমে যখন আজিজ ভাই আমাকে বলেছে যে এরকম একটা গল্প এইভাবে করছি আমরা, তখন আমি একটু কনফিউজ ছিলাম। বাট যখন সৈকত কল দেন বললো আপু আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি, তখন শুনে আমার মনে হলো যে না একটু ডিফারেন্ট কিছু করা যায়। এবং গল্পটা এত ইন্টারেস্টিং, আমি যখন শুনছি আমি বারবার জিজ্ঞেস করছি যে এন্ডে কী হবে, এন্ডে কী হবে, আমি কী করছি, আমি কি এটা বের করতে পারছি, মানে রহস্যটা কি আমি উদ্ঘাটন করতে পারছি না কি? বলে আপু এটা বলা যাবে না, এটা করতে থাকেন তারপর দেখা যাবে। সো ইট ওয়াজ সো নাইস এক্সপিরিয়েন্স উইথ হিম। অ্যান্ড আমার এটাতে আমার কোনো, মানে সবাই বলছে আপনার ছবি আসবে কিন্তু কোনো গান নেই কেন বা কিছু নেই, ছবিটা যখন দেখবে মানুষ তখনই বুঝতে পারবে যে এটা আসলে টোটালি পারফেক্টলি ডান। ববি হয়নি পাপের সাথে সম্পৃক্ত, রং টোটালি রং শায়লা হয়েছে, সো আমার ক্যারেক্টার শায়লা হয়েছে। এখানে যেখানেই পাপ হচ্ছে, যেখানেই নেগেটিভ কিছু হচ্ছে, শায়লা গিয়ে ওইটা আসলে উদ্ঘাটন করতে চাচ্ছে এবং যারা পাপ করছে এবং যারা পাপি তাদেরকে খুঁজে বের করার ট্রাই করছে। সো অনেক অনেক চ্যালেঞ্জিং একটা গল্প আমার জন্য, এবং আমার মনে হয় যে এখনকার সময় আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি দেখতে পছন্দ করি, সব একই টাইপের টিপিক্যাল রোমান্টিক লাভ স্টোরি, অ্যাকশন, এর থেকে একটু বাইরে এসে একটু ভিন্ন একটা জনরা করছি এবং আমার বিশ্বাস অডিয়েন্স অবশ্যই এটা পছন্দ করবে। এটা একটা ক্রাইম থ্রিলার, সো থ্রিলারে কী হয় যে গল্পটা অনেক স্ট্রং থাকে এবং গল্পের সঙ্গে গল্পটার স্টোরি টেলার আমি, মানে শায়লা বলে যাচ্ছে, যেখানে যেখানে যাওয়া হচ্ছে পাপ হচ্ছে সেখানেও যাচ্ছে এবং সো আমার ক্যারেক্টার শায়লা হয়েছে। এখানে যেখানেই পাপ হচ্ছে, যেখানেই নেগেটিভ কিছু হচ্ছে, শায়লা গিয়ে ওইটা আসলে উদ্ঘাটন করতে চাচ্ছে এবং যারা পাপ করছে এবং যারা পাপি তাদেরকে খুঁজে বের করার ট্রাই করছে। সো অনেক অনেক চ্যালেঞ্জিং একটা গল্প আমার জন্য, এবং আমার মনে হয় যে এখনকার সময় আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি দেখতে পছন্দ করি, সব একই টাইপের টিপিক্যাল রোমান্টিক লাভ স্টোরি, অ্যাকশন, এর থেকে একটু বাইরে এসে একটু ভিন্ন একটা জনরা করছি এবং আমার বিশ্বাস অডিয়েন্স অবশ্যই এটা পছন্দ করবে। আরেক পাপ ঢাকতে আরেক পাপ, এভাবে পাপের সাগরে ডুবতে থাকে। বাট আকরাম পাপ বাপ কেউ ছাড়ে না, সো অফকোর্স কেউ যদি পাপ করে তাকে তো আসলে শাস্তি পেতেই হবে, এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস। হোয়াট ইজ দিস? একটু না, একেবারেই আলাদা এটা, কারণ হচ্ছে থ্রিলার, ক্রাইম থ্রিলার তো কখনো আসলে এভাবে প্রেজেন্ট হয়নি, শুধুমাত্র এইটাকে বেস করে গল্পটা। এবং আমরা কিন্তু যখন অ্যাজ এ অডিয়েন্স আমরা দেখি, ওটিটিতে দেখি বা হলে গিয়ে দেখি, থ্রিলার কোনো মুভি কিন্তু আমরা যখন স্টার্ট করি দেখা, শেষ না হওয়া পর্যন্ত একটা নিজেদের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যে কী হবে কী হবে। সো এটাও এরকম একটা ছবি, একেবারেই ভিন্ন, দেখতেই বোঝা যাচ্ছে, ট্রেলার অলরেডি আপনারা দেখেছেন, লুকগুলো দেখেছেন, সো যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা সাচ এ ইন্টারেস্টিং মুভি। ট্রেলার দেখা হয় না, ট্রেলারটাই তো একেবারে ভিন্ন, সো আমার এই লুক তো আগে কখনো দেখেনি। পুলিশ হলেও কিছুটা গ্ল্যামার অর সিচুয়েশনাল কিছু সং ছিল, কিছু ছিল, বাট এটাতে এরকম কিছুই নাই, শুধু থ্রিলার বেসই গল্পটা। এবং শায়লা, ডিবি এসি শায়লা যে যা করছে সেটা হচ্ছে গল্পের সাথেই সম্পৃক্ত, একেবারে ভিন্ন কিছু নাই। সো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। সবাই বলে ববি মানে গ্ল্যামারাস কোনো সং থাকবে বা গল্প এরকম হবে, রোমান্টিক অ্যাকশন কিছু হবে, সো এটা একেবারেই ভিন্ন একটা ট্র্যাকের গল্প। ডিবি হবার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের জন্যই, মানে নিজেকে তৈরি করার জন্য এবং ক্যামেরার সামনে প্রেজেন্ট করার জন্য পরিশ্রম, মানে হার্ডওয়ার্ক করতে হয়, সো এটাও একেবারে ভিন্ন টাইপের। আমাকে এর জন্য অনেক হেল্প করেছে আমাদের ডিরেক্টর, সো বলেছে আপু আগের মতো কোনো এক্সপ্রেশন হবে না, আগের মতো কিচ্ছু হবে না, এটা টোটালি ডিফারেন্ট, একেবারে ট্রু স্টোরির মতো আমরা একটু শ্যুট করব, সো একেবারে আপনি ক্যারেক্টারে থাকবেন, আগের গ্ল্যামারাস ববি এবং আপনার আইটেম গান সব ভুলে যান। এটা নিয়ে আমার কোনো শঙ্কা নেই, কারণ অডিয়েন্সের চয়েস না সবসময় একরকম থাকে না, যেমন অ্যাজ এ অডিয়েন্স আমার চয়েসও এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। লাইক 3-4 ইয়ার্স আগে আমি যেমন ছবি দেখতাম তেমন ছবি দেখতে এখন আমার অলওয়েজ ভালো লাগে না। আর এন্টারটেনমেন্ট কিন্তু শুধু সং ড্যান্সেই হয় না, ডিফারেন্ট স্টোরিতে হয়। যেমন আমার খুব একটা ছবির কথা বারবার এখন বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে অজয় দেবগানের দৃশ্যম একটা ছবি ছিল, আমার মনে হয় এটা সবাই কম বেশি সবাই দেখেছে, এত সুন্দর লেগেছে এবং এত এন্টারটেইনিং ওয়েতে আমাদেরকে
টেনশনে রেখেছে ছবিটার কি হবে শেষ পর্যন্ত। সো ওই ওই টাইপের একটা গল্প যে কি হচ্ছে না হচ্ছে, এবং এখানে কিন্তু এমন না যে শুধু বোরিং ওয়েতে কিছু প্রেজেন্ট হয়েছে এমন কিন্তু, এখানে সং আছে, ডান্স আছে, রোম্যান্স আছে, বাট সব কিছুর মধ্যে ওই যে চাল চাল আছে এখানে। সো একটা থ্রিলিং ওয়ে অলওয়েজ ছিল, করতে তো হচ্ছে, করে করছি। মানে আমার মনে হয় একজন আর্টিস্টের, যেমন আমার আমার বোন ডক্টর, আমার কাজিন লয়ার, ওরা সবসময় কমপ্লেন করে যে তোমরা তো বেঁচে গেছো, বিবিএ করেছো, এমবিএ করেছো, আর লেখাপড়া করতে হয় না। বাট যারা লয়ার আর ডক্টর ওদের অল সারা জীবন ভর লেখাপড়া করতে হয়। যেমন আমার এটা মনে হয় যে আর্টিস্টেরও সব সময় নিজেকে আপগ্রেড করতে হয়, প্র্যাকটিস করতে হয়, ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট হতে হয় বারবার, একই টাইপের ওয়েতে আসলে মানুষ দেখে বোর হয়ে যায়। সো আমার মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টারেই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছি, লিমিটেশনস তো ছিলই কিছু, ভুলভ্রান্তিও ছিল, বাট এখন থেকে আমি আরও বেশি এটা নিয়ে সচেতন থাকতে চাই। এবং আমার অডিয়েন্স যারা আসলে ইভেন কোভিডের টাইমেও খুব বলেছে আপু আপনার ছবি আবার কবে হলে দেখবো, তাদের জন্য, সো তাদের জন্যই আমার আসলে এই চেষ্টাটা এবং এই হার্ডওয়ার্ক।